তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ইচ মোটো বাইকার। তো দেখতে পাচ্ছ আজকে আমি বেরিয়ে পড়েছি বিকাল দিকে। তো এখন আমরা যাব বনগাঁ থেকে জলেশ্বর, সেখানে আজকে শিবের মাথায় জল ঢালা হবে। তো সেইটা দেখার জন্য আজকে আমরা তোমাদের নিয়ে যাব বনগাঁ থেকে সোজা জলেশ্বর মন্দির। তো দেখতে পাচ্ছ এটা আমার ডিও, আর এটা আমি নতুন ইনস্টার স্টিকার লাগিয়েছি, আর এখানে হচ্ছে আমার ইনস্টাটা ইনস্টল থাকে। তো এখন আমি হেলমেটটা মাউন্ট করে নিয়েছি, আর ভাই দেখতে পাচ্ছ দুটো ফগ লাইটও আছে যদি রাত হয়ে যায়। আর প্লিজ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ইচ মোটো বাইকার লাইক করে দাও, লাইক করে দিয়ে সাথে থাকো। তো দেখতে পাচ্ছ ভাই গাড়িটা, এখন আমরা যাব বনগাঁ থেকে জলেশ্বর। সো প্লিজ তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর দেখে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ইচ মোটো বাইকার। তো ভাই এখন আমি আছি বনগাঁ 1 নম্বর রেলগেট, তো সেখান থেকে যাব আমরা। তো ভাই প্রচুর প্রচুর জ্যাম দেখতে পাচ্ছ, আর তো ভাই সামনে কিন্তু সোহাগ। তো এখন আমি চলে এসেছি বনগাঁ যশোর রোডে, আর এখন কিন্তু বিকাল ঘড়িতে বাজে প্রায় 4টে বেজে গেছে, আর এখন আমরা যাচ্ছি বনগাঁ থেকে সোজা যাব জলেশ্বর শিব মন্দির। তোমরা যদি যেয়ে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমি যাচ্ছি। তো আমি অনেক দিন আগে যখন গিয়েছিলাম তখন আমি মোবাইলে মোটো ব্লগ করতাম, তো তখন ভিডিওটা অত সুন্দর হয়নি। তো এখন আমরা যাচ্ছি আমার ইনস্তাকে নিয়ে, দেখতে পাচ্ছ। আর অনেককে বলবো যে বনগাঁ রেলগেট থেকে অনেকটা কিন্তু নতুন স্পিড ব্রেকার লাগিয়েছে, তো একটু সাবধানে যারা নতুন আসছো অবশ্যই একটু স্লো চালাবে। তো দেখতে পাচ্ছ সবাই, আর ভাই খুব সুন্দর লাগছে বিকালের পরিবেশটা, আজকে মেঘলাও নেই। আর যারা শিবরাত্রি উপোস করে আছো তো সবাইকে শুভ শিবরাত্রি জানাচ্ছি। আর সত্যি আমার এখন সেই গানটার কথা মনে পড়ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন জলেশ্বর শিব মন্দির। তো সেখানে কিন্তু মেলাও বসেছে, আর দেখতে পাচ্ছ এটা মেলার মাঠ, সম্পূর্ণ প্রচুর প্রচুর লোক এসেছে এখানে, সন্ধ্যে থেকে আরও লোক আসবে। আর দেখতে পাচ্ছ মেলাটা কত সুন্দর। তো এই সামনের এই গেটটা দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। মেন রাস্তার দিকেও কিন্তু দুটো বড় গেট আছে, তো সেখান দিয়েও আসা যায়। আর এটা হচ্ছে মেলার ভেতরে যে মাঠটা, সেই মাঠের রাস্তা দিয়ে আমরা মন্দিরের পাশে দিয়ে যাচ্ছি।
তো এই যে সামনে দেখতে পাচ্ছ সেই যে পুকুরটা, এই পুকুর থেকে কিন্তু জল নেওয়া হয়, আর এখান থেকে জল নিয়ে শিবের মাথায় সামনে যে বড় মন্দিরটা আছে সেখানে জল ঢালা হয়। আর এই যে মন্দিরের সামনে যে বড় পুকুর, এখানে কিন্তু প্রচুর প্রচুর লোক আসে যারা জল নিয়ে যায় বাড়িতে, আবার বাড়িতে উপোস করে জল ঢালার পর এখানে এসে শিবের মাথায় জল ঢালে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সেই পুকুরটা। আর মন্দিরের পাশে দেখছো অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু আছে এখানে, আর এইটা হচ্ছে সেই মেন মন্দির। তো মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর এবং অনেকটা উঁচু কিন্তু, আর এই জায়গাটা কিন্তু অনেকটা মাটির উঁচু, মানে মাটি ঢিবির উপরে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো এখানে প্রচুর লোক কিন্তু আগমন হয়, গাইঘাটা বলো, হাবড়া বলো, বনগাঁ বলো, অনেক অনেক দূর থেকে মানুষ এখানে আসে শিবের মাথায় জল ঢালতে। তো আমরা মেন মন্দিরের ভেতরের ছবিটা দেখাতে পারলাম না, তো তার জন্য দুঃখিত। আর দেখতে পাচ্ছ সামনে একটা আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ, আর তার মন্দিরের পাশেই কিন্তু মেলার প্রচুর প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে, কত সুন্দর জিনিস তোমরা একবার দেখতে পাচ্ছ। তো এই যে মেলাটা কিন্তু 5 দিন ব্যাপী হয়, শিবরাত্রির আগে থেকে শুরু হয়, টোটাল 5 দিন এই মন্দিরের চারপাশ দিয়ে মেলাটা শুরু হয়। তো এই মেলায় কিন্তু প্রচুর প্রচুর জায়গা আছে এবং অনেক মেলায় ঘুরতে আসে সবাই, অনেক বাচ্চারাও এসেছে মেলাতে, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিড়, সন্ধ্যের পরে আরও ভিড় হবে। চলো আমরা একটু মেলাটা দেখে আসি। তো শিবরাত্রি উপলক্ষে এই মেলাটা কিন্তু জলেশ্বর শিব মন্দির এর চারপাশে শুরু হয়েছে। তো যদি এরকম কোনো বড় শিব মন্দির থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো তোমাদের কোথায় সেই শিব মন্দির। তো তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরিচ মোটো বাইকার। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাব। তো তো চলো আমাদের জলেশ্বর মন্দিরটা ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ি চলে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো তো সন্ধ্যের পরে কিন্তু যত
ভিড়টা সন্ধ্যের পরেই হবে। চরম মেলা 2024 আমরা সার্বিকভাবে প্রার্থনা করব, যদিও উল্লেখ এখন আমি চলে এসেছি গাইঘাটা বাজার। গাইঘাটা থানা মোবাইল, ভালো থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।